শ্রাবণী কেমন আছো সবাই আজকে থেকে তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান সুপারস্টার পরিবার নিয়ে আসছি ঠিক বিকেল সাড়ে চারটে থেকে খুব এক্সাইটেড না আমি তো প্রচন্ড এক্সাইটেড আর সব থেকে যেটা ভালো লাগছে এই জমজমাট ফ্যামিলি গেম শোতে আমাদের অতিথি দেব তোমাদের সবার প্রিয় সুপারস্টার দেব আছে অনেক চমক আছে আমাদের আজকের এই এপিসোডে অনেক কিছু আছে যেমন আজকে আমি যার কথা বলবো যার কথা মানে সত্যি আমি খুব ইন্সপায়ার হয়েছি তাকে দেখে সে হচ্ছে আমাদের আমাদের সোনালি সোনালি হচ্ছে একজন কোভিড যোদ্ধা যে তার সাত মাসের ছোট বাচ্চাকে বাড়িতে রেখে সে কিন্তু আইডি হসপিটালে তার কাজ করেছে মানে যারা কোভিড পেশেন্ট তাদের পাশে দাঁড়িয়ে একদম ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে কিন্তু তাদের পাশে থেকেছে হ্যাঁ আর মানে আমি এতটাই এক্সাইটেড ভীষণ ভালো লেগেছে যে এই এপিসোডেও আসতে পেরেছে আমাদেরকে সময় দিয়েছে সুপারস্টার পরিবারে সবাইকে পাশে থেকেছে আমার ভীষণ ভালো লেগেছে আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি একটা মেয়ে হয়ে তার পরিবারকে সামলে প্লাস তার ছোট বাচ্চা সাত মাসের বাচ্চাকে রেখে দিয়ে সে কিন্তু দিনের পর দিন কোভিড যোদ্ধাদের পাশে ছিল নিজে নিজে লড়াই করেছে তো আজকে আমরা দেখতে পাবো সোনালিকে আর হচ্ছে এবার একটু মজার কথায় আসি মানে আমি একটু খেলার রাউন্ডগুলো তোমাদেরকে জানাতে চাই তোমরা নিশ্চয়ই জানতে চাইছো যে সুপারস্টার পরিবার নতুন কি দেখবো আমরা তো আমাদের খেলা অনেক চেঞ্জ হয়েছে সুপারস্টার পরিবারে যেমন প্রথম যে রাউন্ডটা আছে সেটা হচ্ছে দুই পরিবারের শ্বশুর আর বাপের বাড়ির পরিবার থেকে আমাদের যে নায়ক নায়িকা মানে আহ ধরো আজকে সোনালি এবং তার হাজবেন্ড তারা দুজন কিন্তু বেলুন ফাটানো নিয়ে খেলা আছে মানে এটা ভীষণ মানে এখানে আমাদের এই সুপারস্টার পরিবারে বেলুনটা কিন্তু একটা বেশ ক্যারেক্টার আছে হ্যাঁ তো বেলুন ফাটাচ্ছি আর যতটা আমরা চেষ্টা করছি ডিস্টেন্স মেনটেন করেই কাজ করার চেষ্টা করছি সোশ্যাল ডিস্টেন্স যেটাকে বলে সবকিছু মেন্টেন করেই আমরা কাজ করছি তারপর সেকেন্ড রাউন্ডটা আছে মিউজিক্যাল রাউন্ড আমরা গান শোনাব গানের সব উত্তর তাদেরকে দিতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট গান শোনাবো কিছু কিছু লাইন বলতে হবে আবার কিছু কিছু সময় গানের শুরুটা বলতে হবে বা ক্যাচ লাইন বলতে হবে হবে আর আর দুই পরিবারকে বাজার বাজাতে বাজারটা কি জানো তোমরা বেলুন ফাটাতে হবে তাদেরকে চারজনকে বেলুন দিয়ে দিতে হবে সেই বেলুনটা ফাটাবে ফাটানোর পর উত্তর দিতে পারবে যে আগে বেলুন ফাটাতে পারবে সে সুযোগ পেয়ে যাবে উত্তর দেওয়ার আর এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে আমাদের এই সুপারস্টার পরিবারে একটা নতুন ক্যারেক্টার এসছে সে কে জানো আমাদের সবার প্রিয় কুমারী কুমারীকে কে সেটা আমি বলবো না সেটা আজকে যখন তোমরা দেখবে বিকেল সাড়ে চারটে থেকে তখন তোমরা দেখতে পাবে এই রাউন্ডটা অ্যাকচুয়ালি কি আর হাতে হাতে তো গিফট গিফট প্রচুর গিফট সবাই পাবে পুরো ফ্যামিলি পাবে তারা উত্তর দেবে কোয়েশ্চেনের উত্তর দেবে আর গিফট পাবে আচ্ছা এইবার আরো আরো চমক আছে আমাদের এই সুপারস্টার পরিবারে আহ যেমন ধরো আহ মানে যিশুদা আছে অঙ্কুশ আছে সোহম আছে তারপর আমাদের দেব তো আছেই তো বুঝতেই পারছো সব সুপারস্টারেরা আমাদের শোতে আসছে আমাদেরকে সাপোর্ট করতে আর যেটা এবারে যেটা আমি বলবো এবার একটু আসি একটু র্যাপিড ফায়ারে আসি ঠিক আছে আমি ভাবো আমি করছি নিজেকে র্যাপিড ফায়ারে ঠিক আছে এবার একটু এটা আমাকে দেখে বলতে হবে আচ্ছা সুপারস্টার পরিবারকে তিনটে শব্দে ব্যাখ্যা করো তিনটে শব্দ বলতে পারি জমজমাট বিকেল প্রচুর হাতে হাতে গিফট আর অবশ্যই পরিবারের ভালোবাসা এবার আছে আমি তিনটে জিনিস যেটা আমি সব সময় সেটে ক্যারি করি সেটা এখন যেহেতু এই কঠিন সময় আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমাদেরকে প্রচুর নিয়ম মেনে চলতে হচ্ছে তার জন্য অবশ্যই স্যানিটাইজার স্যানিটাইজার সময় রাখছি আর যেহেতু আয়না রাখছি যেটা আমি সব সময় রাখি সেটে মেরার আর অবশ্যই যেটা বলতে চাই সেটা হচ্ছে জল জল তো খেতেই হবে তিনটা জিনিস মোমেন্ট দেবের সাথে দেবের সাথে দেব আছে সোহম আছে যিশু আছে যিশুদা আছে আর অঙ্কুশ আছে তো দেবের সাথে ফেভারিট মোমেন্ট যদি এই বলতে চাও তাহলে দেব আহ এই কোভিড মানে এই কোভিড যে প্রবলেমটা চলছে যে কঠিন সময়টা চলছে সেখানে কিন্তু অনেককেই হেল্প করেছে অনেক শ্রমিকদের হেল্প করেছে তো এই সময়টা যখন সবাইকে বলছিল আমাদের সবাইকে যখন ওর ঘটনার কথা বলছিল স্টোরিটা বলছিল তখন আমার খুব ভালো লেগেছে আমি মন দিয়ে শুনছিলাম সত্যি মানুষের পাশে দাঁড়ানোটা তো এই সময় সবার উচিত আমিও যথেষ্ট চেষ্টা করেছি ও কিন্তু করেছে আর সোহমের সাথে যেটা আমার খুব মজা লেগেছে যখন আমাদের যারা ছিল আর কি দুই পরিবার ছিল হঠাৎ করে সোহম যখন আসলো যখন এন্ট্রি করলো সেটে আসলো তখন আমাদের একটা গান চলছিল যেটা আমার ভীষণ দুই মানে স্বামী স্ত্রী আর কি হাজবেন্ড ওয়াইফ নায়ক নায়িকা সেই সময়টা ভীষণ ভালো লেগেছে আর এবার হচ্ছে যিশুদা যিশুদাকে দিন পর দেখে খুব ভালো লেগেছে এটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ যিশুদার সঙ্গে প্রায় অনেক প্রায় অনেক মাস পর দেখা হয়েছে আসার পরেই আমি জানতাম না সকালবেলা যে যীশুদা আসছে যখন জানতে পারলাম তখন আমার ভীষণ ভালো লেগেছে আর অঙ্কুশের সাথে খুবই মজা লেগেছে অঙ্কুশের সাথে অঙ্কুশের সাথে খুবই মজা লেগেছে অঙ্কুশ সবাইকে ভীষণ আহ এনকারেজ করেছে ওর কমেডি নিয়ে ও সবার সবাইকে ভীষণ পাশে থেকেছে তো অঙ্কুশের সাথে খুব ভালো লেগেছে এবার আমি একটু মাঝখানে র্যাপিড ফায়ার এর মাঝখানেই একটু একটা কিছু আমাদের পার্টিসিপেন্ট কথা বলতে চাই তারা হচ্ছে যেমন রুনা বলে একজন ছিল তার মানে একজন ননদ আছে আমি নিজের রাখতে পারি মানে আটকাতে সেই ননদ হচ্ছে একজন স্পেশাল চাইল্ড বছরের মহিলা যিনি স্পেশাল চাইল্ড স্পেশাল ভীষণ সবার মধ্যে তো তার ব্রেন অপারেশনের সময় এই কোভিড সিচুয়েশনে এই সিচুয়েশনে ও কিন্তু রুনা তার ননদের সাথে হসপিটালে একুশ দিন তার পরিবারকে ছেড়ে একুশ দিন তার ননদের পাশে ছিল এই সময় মানে সত্যি খুব কম লোকই দেখা যায় যে এরকম এরকম টাফ টাইমে তার ননদকে একুশটা দিন দিয়েছে এমন কি খাবারও সেইভাবে জোটেনি ড্রাই খাবার মানে শুকনো খাবার দিয়ে তাকে চালাতে হয়েছে সে মুড়ি খেয়ে থেকেছে হসপিটালের মধ্যে কারণ শুধু পেশেন্টকেই খাবার দেওয়ার কথা আছে ছিল আর কি হসপিটালে কিন্তু রুনা সেগুলো কিছুই না ভেবে তার ননদের পাশে কিন্তু ছিল তো আমি কথা রুনার বলতে ইচ্ছা ছিল তাই মানে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম ওকে দেখে ওর এই 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 যে যে লড়াইয়ের মধ্যে নিজেকে স্ট্রং রেখে ননদকে সাহায্য করাটা আমার ভীষণ ভালো লেগেছে এবার আরেকজন মানে আরেকজনের কথা না বললে একদমই নয় যাদের যাদের এই এই সিচুয়েশনের সব থেকে বেশি মানুষের পাশে দাঁড়িয়েছে যারা যারা সাফার করেছে তারা হচ্ছে আমাদের প্রশাসন পুলিশ আমাদের পুলিশের কলকাতা পুলিশের একজন কর্মী তিনিও এসছিলেন তার পরিবারকে নিয়ে আমাদের সুপারস্টার পরিবারে আমি অনেক ঘটনা শুনেছি ওনাদের কাছে যে এরকম কোভিড পেশেন্টের পাশে ওনারা দাঁড়িয়েছেন তারপর অনেক মানুষকে এই রাস্তায় বেরিয়ে যখন লকডাউন চলছে তখন নিজের পরিবারকে ছেড়ে আবার তিনি এগিয়ে গেছেন লোকের পাশে থেকেছেন সবাইকে সাহায্য করেছেন কারণ প্রশাসন পুলিশ প্রশাসন ছাড়া তো আমরা সবাই কেউই চলতে পারবো না তাদের সাপোর্ট ভীষণ ইম্পর্টেন্ট তো তারাও ছিল তো ওনাকে দেখে আমার ভীষণ ভীষণ ইন্সপায়ারিং লেগেছে তার ওয়াইফ তার ওয়াইফ যদি তাকে সাপোর্ট না করতো তাহলে কিন্তু তিনি এতটা দূর এত স্ট্রংলি সবার পাশে থাকতে না পারতেন তো অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাইব তার ওয়াইফ কেও এবং তাকেও এবার ফিরে আসি আবার র্যাপিড ফায়ার রাউন্ডে চলো এরপর পর দেখি কি আছে আমাদের সেটের মধ্যে স্ট্রিক্ট বলতে গেলে আমাদের ডিরেক্টর রঞ্জিত দা বাট ভেরি সুইট কিন্তু একটু তো ক্যাপ্টেন অফ দা শিপ কে একটু তো স্ট্রিক্ট থাকতেই হবে নালে তার হাতেই আছে সবাইকে সামলানো পুরো সেটটাকে সামলানো তো আমি রঞ্জিত কথাই বলবো এবার আসছি সুপারস্টার পরিবারে সুপারস্টার কে সুপারস্টার পরিবারে সুপারস্টার আমাদের পুরো স্টার জলসা টিম আমাদের পুরো সুপারস্টার পরিবারের টিমই কিন্তু আমাদের পরিবার যেখানে আমিও একজন সদস্যা আর আমার যারা যারা আছে তারাও সবাই এবার আমার পরিবারকে আমার পরিবারকে যে সুপারস্টার বানাবে সেটা আমার মনে হয় পরিবারের সবাই মিলেই আহ সবারই দায়িত্ব একটা পরিবারকে সুপারস্টার বানানো আহ অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ এর দায়িত্ব তো সব থেকে বেশি স্বামী স্ত্রীর দায়িত্ব তারাই কন্ট্রোল করে সবাইকে ভালোবেসে রাখতে পারে একটা পরিবারকে সুপারস্টার বানাতে পারে তো অবশ্যই আর অবশ্যই মা বাবার আশীর্বাদ সব সময় পাশে থাকে এবার হচ্ছে আমার ফেভারিট যেটা মানে সুপারস্টার পরিবারের যে গেমটা যে রাউন্ডটা সেটা হচ্ছে মিউজিক্যাল রাউন্ড আমার ভীষণ ভালো লাগে দারুণ দারুন গান শুনতে পারি আর যখন উত্তরগুলো নিজেও বলতে ইচ্ছা করছে যখন আমাদের পরিবারের সদস্যরা বলছে সেটা আমার খুব এক্সাইটেড লাগে তো আমার কাছে সব থেকে ফেভারেট হচ্ছে সেকেন্ড রাউন্ডটা মিউজিক্যাল রাউন্ড এরপর আছে আমার সব থেকে এই শোয়ের মধ্যে ফেভারেট জিনিস সেটা হচ্ছে হাতে হাতে প্রচুর গিফট আর আমার খুব ভালো লাগে যখন আমার পরিবারের সদস্যরা উত্তর দিয়ে সঠিক উত্তর দিয়ে যখন অনেক গিফট যেতে তখন আমার মনে হয় যে না আমি আমি পাচ্ছি ওই গিফট গুলো কিন্তু একবার তো খেলে এসছি আমার দুই পরিবারকে নিয়ে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই পরিবারকে নিয়ে খেলে এসছি কিন্তু যখন ওনারা গিফট পায় আমারও ইচ্ছা করে যে না ওরা যেন গিফটটা পেয়ে যায় এই উত্তরটা যেন সঠিক দিয়ে দেয় সেই সময়টা খুব ভালো লাগে যদি স্টার জলসায় কোনো ক্যারেক্টার করতে হয় তাহলে কোনটা করবো সেটা তো আমার সুপারস্টার পরিবারের অ্যাঙ্কার শ্রাবন্তী আমি থাকতে চাই তো এটাই আমার কাছে ফেভারিট ক্যারেক্টার অ্যাজ অন অ্যাজ অ্যান অ্যাঙ্কার আচ্ছা এবার তো অনেক কথা হলো র‍্যাপিড ফায়ার হলো আমি আমার ব্যাপারে বললাম তো আজকে ঠিক বিকেল 4:30 টায় সময় চা হাতে নিয়ে কিন্তু রেডি থাকতে হবে আর পরিবারের সবাইকে বলবেন যারা যারা আছে মাসিমা কাকু কাকি জেঠু জেঠিমা দাদু দিদা ঠাকুমা আর আমার ছোট বাচ্চা বন্ধুরা প্লিজ বিকেল সাড়ে ঠাকুরদাস্টার সময় ঠিক স্টার জলসায় জলসায় ঠিক বিকেল স্টার পরিবারে আসবেন আমরাও আসছি বসবেন দেখবেন কেমন লাগছে আর অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দেবেন যদি কিছু মনে হয় কোনো গেম নিয়ে কিছু বলতে হয় প্লিজ আমাদেরকে জানাবেন আমাদের স্টার জলসার পরিবারকে জানাবেন তো আমি ভীষণ এক্সাইটেড আজকে আমিও আমার পরিবারকে নিয়ে আজকে দেখব হচ্ছে সুপারস্টার পরিবার লাভ ইউ অল ভালো থাকবে বাই